ଜାଣିବାକୁ ଚାହିଁବେ ଆଜ୍ଞା ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଆପଣମାନଙ୍କ ରାସନ ସାମଗ୍ରୀ କାର୍ଡ଼ରେ କ'ଣ ଉଲ୍ଲେଖ ରହିଛି ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଏବଂ ବିଡ଼ିଓ ଯେଉଁ ତଦନ୍ତ କରିବାକୁ ଆସିଥିଲେ ବିଡ଼ିଓଙ୍କ ତଦନ୍ତ କେଉଁ ବାଟରେ ଯାଉଛି ଆମର କେନ୍ଦ୍ର ସରକାର ଆଠ ମାସ ଚାଉଳ ଦେଇଥିଲାବେଳେ ଆମେ ବର୍ତ୍ତମାନ ପାଞ୍ଚ ମାସର ଚାଉଳ ପାଇଛୁ ଆଉ ତିନି ମାସର ଚାଉଳ ପାଇନୁ କିନ୍ତୁ ବିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଆସି ଯେତେବେଳେ ଆମକୁ ଘର ଇନକ୍ୱାରି କଲେ ପ୍ରତ୍ୟେକ ଖାତା ରାସନ କାର୍ଡ଼ ଧରିକି ଖାତା ଦେଖିଲେ ପ୍ରଥମେ ପାଇଲେ ଦୁଇ ମାସ ଚାଉଳ ଧର ମୁଣ୍ଡ ପଇସା ତାଙ୍କର ପାଞ୍ଚ କିଲୋ ହେଲେ ଗୋଟେ ପରିବାର ପାଞ୍ଚଜଣ ଅଛନ୍ତି ପଚିଶ କିଲୋ ପଚିଶ କିଲୋ ହିସାବରେ ତା'ର ହେଉଛି ଦୁଇ ମାସରେ ହେଉଛି ତାର ପଚାଶ କିଲୋ ଥରେ ପାଇଛନ୍ତି ଆଉ ଗୋଟେ ଥରେ ପାଇଛନ୍ତି ପଚିଶ କିଲୋ ଆଉ ଗୋଟେ ଥରେ ଯେମିତି ପଚାଶ କିଲୋ ସର୍ବମୋଟ ସେ ପାଞ୍ଚ ଥର ଛୋଟ ମୋଟ ସେ ତିନି ଥର ପାଇଛନ୍ତି ତିନି ମାସରେ ସେ ପାଞ୍ଚ ମାସ ଥର ପାଇଛନ୍ତି ଚାଉଳ ଆଉ ତିନି ମାସରେ ସେ ଚାଉଳ

নিশ্চিতভাৱে আগামী দিন ব্লক ঘেৰাও চেতাবনী দিয়ে হিটাধিকাৰী মানে আজি জানিবি এই যি দুৰ্নীতি হ'ল এতে এখ্যাৰ দুৰ্নীতি হ'ল যাকি আপোন মান তিনিমাছৰ ৰাসন সামগ্ৰী হললোট কৰ বুলি আপোনাৰ অভিযোগ ৰ দুৰ্নীতি পাছত কেও মানৰ হাত ৰৈছে বুলি আপোনাৰ সন্দেহ লাগিব এই খালী ডিলৰ হাত নাই বা ডিলৰ তাত কৰি নাথাকে এঠেৰে প্ৰশাসনক যোন ব্লক ঠাৰু উপস্তৰীয় আকে সশাচনৰ নিশ্চিত হাত অ কাৰণ লোকে আঠ মাছৰ চাউল যিহেতু তিনি মাছ হড় কৰাহে কিন্তু লোকে জানি পাৰ নৰ্ত কেন্দ্ৰ চৰকাৰ আঠ মাছৰ চাউল দি লোকে জানিছিল বৰ্তমান পাঁচ মাছৰ চাউল আমাক দিয়া যায় আমি পাঁচ মাছৰ পাইছোঁ গোটেই থৰ দুৰ গোটে থাকি শীত ভাবেন এ হচ্ছে হিতধিকারী প্রতিক্রিয়া সে মাত্র পাঁচমাসন সামগ্রী মিলছে সে আজিবি সুদ্ধা তিন মাছ রাসন সামগ্রী পাইবার বঞ্চিত হয়েছেন আজ্ঞা যে বিডিও সেদিন তদন্ত করার আপনার পঞ্চায়েত আসলে অর্থাৎ আপন গ্রামুক আসলে সে তদন্ত প্রক্রিয়া আপনার সঠিক লাগুছে কি বিডিও আপনার ন্যায় দেবে না বিও ব্টাকে চেষ্টা করি বিও আমায়পারে না আমার দুই দুই চারি লাস্ট মাসে পাঁচমাস আমি পাইছ পাঁচমাস আমি পাইছ মুখ্য কথা आमर दस तारिखेर आन्दोलन आन्दोलन पर आमेतिस पबु आम आत्मा शान्ति प्रशासन विड एमआई ए हात अलिक सरकार र हत मुख्य आम तिन मास र चाउ पाबु त आन्दोलन आम कमैबु आम गरीब लोक आत्मा शान्ति पाव निश्चित भाव भएर আন্দোলন তীব্র হব যা হিতধিকারী প্রতিক্রিয়া রয়েছে কারণ কিনা এমন ঠুছ এম ছড়াই নির এমন এমন পাই পা ছড়াই যা প্রশাসনিক অধিকারী এবং ডিলর মিলি ভগতরে তিন মাছ রাসন সামগ্রী অলোট করা সূচনা মুবক কোণাস ব্লকের এনএফস অর্থাৎ এস এফ এস কার পাখা পাখি তিরিশ হাজার হিসাব করত কিভাবে ভাব তিরিশ হাজার লক্ষ্যে দুর্নীতি হয়ে থাকে যদি অভিযোগ সত্যতা থাকে তাহলে সাংঘাতিক